তার এই বাজারে হয়তো বুলডোজার ঢুকতে পারে এবং ওগুলো ভেঙে দিতে বাজারে হয়তো বুলডোজার ঢুকতে পারে এবং ওগুলো ভেঙে দিতে বাজারে হয়তো বুলডোজার ঢুকতে পারে এবং ওগুলো ভেঙে দিতে পারে। ফুটপাথকে জবরদখল করে ব্যবসা করা যাবে না, নিজের পরিধির মধ্যে ব্যবসা করতে হবে। কাছে বাজারে যারা আছেন তাদের কাছে অনুরোধ রাখবো, প্রশাসন এই বিষয়টা আজকে আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেই জন্য আপনারা কেউ ড্রেনের বাইরে আপনারা আসবেন না। তাদের ওই বুলডোজার নিয়ে যাবে, মালটাল তুলে নিয়ে আসবে, সে নিয়ে আমরা আবার আজকে একটা বার্তা দেব। প্রশাসন ভয় পাওয়ার জন্য নয়, প্রশাসন আমাদেরকে আমাদের শহরকে ভালো করার জন্য কাজ করছে, আর কারো ব্যবসা প্রশাসন বন্ধ করে দিতে চাইছে না। আমি প্রশাসন মারফত আমার কাছেও একটা ভারবালি খবর আছে, তত্র তত্র বাজারের মধ্যে পার্কিং করবেন না কেউ, এই প্রচুর গাড়ি এক জায়গায় পার্কিং করে দিচ্ছে, ওখান দিয়ে আর একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, এই জিনিসটাকে মানা যাবে না। আমরা নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি ইসলামপুর সহ ইসলামপুরের বিভিন্ন প্রান্তের যে জবরদখল রয়েছে সেটি কিন্তু মুক্ত করার অভিযান গ্রহণ উদ্যোগ গ্রহণ করেছে ইসলামপুর পৌরসভা সহ ইসলামপুর মহকুমা প্রশাসন। আজ কিন্তু ব্যবসায়ী সংগঠন ফিটোর পক্ষ থেকে একটি বার্তা সমেত এবং সচেতনতা বার্তা সহ আমরা জানতে পেরেছি ইসলামপুর শহরে জবরদখল করার জায়গা অবিলম্বে ব্যবসায়ীদেরকে মুক্ত করে দিতে হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। ইসলামপুর শহরে এর আগেও বিভিন্ন জায়গার জবরদখল মুক্ত করাতে প্রশাসন সহ ব্যবসায়ী সংগঠন সর্বদাই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আজ কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি ফিটো, ব্যবসায়ী সংগঠন ফিটোর পক্ষ থেকে সেই জবরদখল মুক্ত করার যে নির্দেশ রয়েছে এবং যে সচেতনতা বার্তা রয়েছে সেটি কিন্তু দেওয়া হচ্ছে। চলুন আমরা সরাসরি সেই চিত্র দেখে নেওয়ার চেষ্টা করবো এবং কি বলছেন তারা, কি বলছেন সচেতনতা বার্তায় আমরা শুনে নেওয়ার চেষ্টা করবো। সাথে আমি ইসলামপুর শহরের যারা ব্যবসায়ী আছে, যারা ইসলামপুরের বাজারের যারা ব্যবসায়ী আছেন, যারা দোকানের বাইরে প্রচুর পরিমাণে জায়গা অকুপাইড করে মানুষকে চলাফেরার জায়গাটাকে বন্ধ করে রেখেছেন, মোটর সাইকেল বা ধরুন ফায়ার ব্রিগেডের গাড়ি বা অ্যাম্বুলেন্স কিছুই ঢুকতে পারছে না বাজারে, কালকে প্রশাসনিক স্তর থেকে আমরা দেখতে পেরেছি যে ওনারা স্টেপ নিয়েছে। তাই আমি সমস্ত ব্যবসায়ীদের কাছে বাজারে যারা আছেন তাদের কাছে অনুরোধ রাখবো, প্রশাসন এই বিষয়টা আজকে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেই জন্য আপনারা কেউ ড্রেনের বাইরে আপনারা আসবেন না, ড্রেনের ভিতরে নিজের নিজের দোকানের মধ্যে পণ্য সামগ্রীকে আপনারা রেখে আপনারা ব্যবসা করবেন এবং ব্যবসায়ীদের মানুষকে যে পরিষেবা দেওয়া এটা তাদের সবথেকে বড় কারণ, তারা পরিষেবা দেবে, তো পরিষেবা নিতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দিয়ে রাস্তা দিয়ে তাদেরকে হেঁটে আসতে হবে, তারা যদি রাস্তা দিয়ে হেঁটেই না আসতে পারে তাহলে কেমন করে পরিষেবা দেবেন বা নেবেন, তো সেই জন্য তারা নিজের নিজের দোকানের মধ্যেই থাকবে এবং যত্রতত্র বাজারের মধ্যে পার্কিং করবেন না কেউ, এই প্রচুর গাড়ি এক জায়গায় পার্কিং করে দিচ্ছে, ওখান দিয়ে আর একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, এই জিনিসটাকে মানা যাবে না। আমরা এটা ব্যবসায়ীরা, আমরা সবাই ব্যবসায়ী, কিন্তু আমাদের ব্যবসায়ীদেরকেও সমাজের কথা ভাবতে হবে, সমাজের মানুষের কথা, ইসলামপুর শহরের মানুষের কথা ভাবতে হবে, কেউ ভয় পাবেন না, প্রশাসন ভয় পাওয়ার জন্য নয়, প্রশাসন আমাদেরকে আমাদের শহরকে ভালো করার জন্য কাজ করছে, আর কারো ব্যবসা প্রশাসন বন্ধ করে দিতে চাইছে না, প্রশাসন চাইছে আমাদের সাথে যা কথা হয়েছে যে আপনি এই রকম 100 হাত জায়গাকে কভার করে নিয়ে আপনি না বসে আপনি নিজে আপনার জায়গার মধ্যে থাকুন, ছোট করে দোকান করুন কিন্তু আপনি পরিষেবা দিন, তো করা যেতেই পারে, সেইভাবেই সকলে করবে আমি আশা রাখবো। আমি ফেডারেশনের পক্ষ থেকে এই বার্তা ইসলামপুর শহরের বাজারের ব্যবসায়ীদেরকে দিচ্ছি, আপনারা সকলে সেইভাবে আপনারা কাজ করবেন। আর সর্বোপরি প্রশাসন মারফত আমার কাছেও একটা ভারবালি খবর আছেন যে আজকে সন্ধ্যার আগেই হয়তো যারা আবার কালকে যাদেরকে সতর্ক করে দিয়ে আসা হয়েছে তারা যদি সতর্কতা না মানে তার এই বাজারে হয়তো বুলডোজার ঢুকতে পারে এবং ওগুলো ভেঙে দিতে পারে, সেই থেকে আমি সেই জন্যই আমার যারা ব্যবসায়ী বন্ধুগণ আছেন ব্যবসায়ী বন্ধুগণকে বলবো তারা নিজের নিজের দোকানের মধ্যে রেখেই তারা ব্যবসাটা করুক। একটা কথাই বলবো যে ইসলামপুরের শহর
আগে এখানে পপুলেশন খুব কম ছিল, এখন জনসংখ্যা বাড়ছে, যে হারে জনসংখ্যা বাড়ছে সেই হিসাবে আগামী দিনে আমাদের রাস্তাটা ওটাই রাস্তা বড় হবে না, ওই রাস্তার উপর দিয়ে মানুষ হেঁটে যেতে পারে না। আজকে দেখা যাচ্ছে অনেক জায়গায় দোকান আছে, দোকানের বাইরে চৌকি পেতে তারা মাল রাখছে, দুই ধারে থেকে চৌকি পেতে মাল রাখছে, তারপর কাস্টমার আছে ওখানে বাইক নিয়ে আসে, তারা বাইক দাঁড় করে, মানুষের হাঁটার রাস্তা থাকে না। আজকে কোনো দুর্ঘটনা ঘটলো, অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার ব্রিগেড গাড়ি যদি ঢুকতে পারবে না ভিতরে, আজকে এমজি রোডের হাইওয়ে থেকে এনজি রোড যদি আমরা আসতে এনএস রোডে আসি কমসে কম আপনাকে আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগবে। আজকে এনএস রোড থেকে কানেপুর বাড়ি দিয়ে যদি আমরা কলেজ পাড়া যাই তাও আপনাকে অনেকক্ষণ লাগবে। ওখানে দেখা যাচ্ছে দুই ধারে ঠেলা সবজি ফল এগুলো নিয়ে সব ঠেলা লাগাচ্ছে, আর বাইরে দোকানের বাইরে মাল লাগছে, এটা চলতে পারে না। কারণ যেহেতু দোকানদার দোকানের ভিতরে আছে জায়গায় দোকানের ভিতরে মাল রাখুক, দোকান বাইরে মাল রাখলে কিন্তু সবারই কষ্ট হয়। ওখানে আমরা এর আগে অনেক দুই তিনবার মাইক বের করেছি, সবাইকে সচেষ্ট করেছি যে আপনারা অন্তত রাস্তা জাম করবেন না, রাস্তা জাম করে কোনো দোকান করবেন না। আজকে আমি জানতে পারলাম আরিফুল ইসলাম সাহেব বললেন কালকে ওনারা গেছিলেন বাজারে, সবাইকে সতর্ক করে দিয়ে আসছেন, আজকে ওরা হয়তো বিকালের দিকে যাবেন। আর যারা দোকান বাইরে রাখবেন তাদের ওই বুলডোজার নিয়ে যাবে, মালটাল তুলে নিয়ে আসবে, সে নিয়ে আমরা আবার আজকে একটা বার্তা দেবো, একটা মাইকিং বের করবো এখন ফিটোতর থেকে, সবাইকে সচেতন করবো যে আপনারা দাদা দয়া করে আপনারা কেউ দোকানের বাইরে মাল রাখবেন, দোকানের ভিতরে আপনি দোকানদারি করুন, কেউ আপনাকে অবস্ট্রাকশন দেবে না, কিন্তু রাস্তা জ্যাম করে আপনারা করতে পারবেন না, এটা দরকার প্রয়োজন। এই নিয়ে আজকে আমি সবাইকে আবার সচেতন করব আপনাদের মাধ্যমে দোকানদার ভাইদের, যে আপনারা মানে সবাই যেন সরকারি নিয়ম মানে চলেন, আপনারা যদি বাইরে মাল রাখেন আর কিছু অ্যাকশন হয় কিন্তু ফেডারেশন আপনাদের সঙ্গে থাকবে না, পাশে থাকবে না। এই বলে আমি আপনাদেরকে আবার বিশেষ ধন্যবাদ দিচ্ছি। কানাইলাল পোথরা, প্রেসিডেন্ট ফিটো। একটি বিশেষ জরুরি ঘোষণা, ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন অর্থাৎ ফিটোর পক্ষ থেকে ইসলামপুর বাজারের ব্যবসায়ী বন্ধুগণকে জানানো যাচ্ছে যে দোকানের বাইরে কোনো রূপ পণ্য সামগ্রী রেখে ব্যবসা করিবেন না, নিজের নিজের দোকানের ভিতরে পণ্য সামগ্রী রেখে ব্যবসা করিবেন, জনসাধারণের সহজভাবে চলাচল করতে পারে এবং সঠিকভাবে ক্রয় বিক্রয় করতে পারে সেদিকে লক্ষ্য রেখে স্থানীয় প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সুস্থ পরিবেশে ব্যবসা করিবেন, অন্যথায় কোনোরূপ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করিলে সংগঠন কোনোরূপ দায়ভার গ্রহণ করিবে না। বিনীত ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন ইসলামপুর।